আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতৃবৃন্দ, দেশে প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা, এ বিষয়ে ফুকাহে কিরাম কি বলেছেন। মোবাইলের মধ্যে যদি কোরআন থাকে, কোরআন নিয়ে মানে মোবাইলের মধ্যে কোরআন এমন অবস্থায় ওই মোবাইলটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা। সাধারণভাবে মোবাইল নিয়ে তো বাথরুমে যাওয়া যাচ্ছেই, তো এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুগণ, আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আসলে মোবাইলের মধ্যে কোরআন শরীফ নিয়ে বাথরুমে যাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। এটা কেন বললাম, বলার কারণ হলো আপনি যে কোরআন মুখস্থ করে মোবাইলটা কিন্তু মানে কোরআন শরীফটা কিন্তু মোবাইলের ভিতরে আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না, আর এখানে কোথাও তেলাওয়াত শোনাও যাচ্ছে না, তো ভিতরে আছে নিছক একটা কোরআন। তাও আবার সেটার কিন্তু অস্তিত্ব নেই, কোরআন আছে কিন্তু অস্তিত্ব নেই, মানে এই কোরআনের মোবাইলের মধ্যে যে কোরআন আছে, মোবাইল খুলবেন ভাঙবেন ফাড়বেন কোরআন কিন্তু দেখতে পাবেন না। কোরআন কোথায় আছে? এই ভিতরে, মেমোরির ভিতরে আছে অথবা হার্ড ডিস্কের মধ্যে আছে। তদ্রূপ আপনি যে এই সিনার মধ্যে, মানুষের সিনার মধ্যে কোরআন মুখস্থ আছে, সূরা ফাতিহা আপনি পারেন, যারা কোরআন মুখস্থ পারে তাদের মধ্যেও তো কোরআনটা আছে। তারা যদি বাথরুমে কোরআন মুখস্থ করে যেতে পারে, তাহলে আপনি মোবাইলের মধ্যে কোরআন নিয়ে কেন যেতে পারবেন না? এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনার ভিতরে কোরআন সূরা ফাতিহা যদি আপনাকে কেটে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়, বুক ছিঁড়া হয়, কোরআন কোথাও পাওয়া যাবে না, এটার অস্তিত্ব নেই। কিন্তু এটা কোথায় আছে? আপনার জেহেনের মধ্যে আছে, আপনার মেধার মধ্যে আছে। তত্র মোবাইলের মধ্যেও একটা মেধা আছে, এই মেধার মধ্যে মোবাইলটা মানে কোরআন শরীফটা আছে, এই জন্য এটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে। তাছাড়া যে হাদিসগুলো উল্লেখ আছে, এই হাদিসগুলোর মধ্যে যেটা উল্লেখ আছে সেটা হলো আপনি যে বাথরুমের মধ্যে মানে বাথরুমের মধ্যে মোবাইলের মধ্যে কোরআন নিয়ে যেতে চাচ্ছেন, সেটার ক্ষেত্রে একটা দিক বিবেচনায় রাখতে হবে। সেটা হলো যেটা আমাদেরকে বলা হয়েছে, নিছক একটা কাগজের মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা, কোরআন নিয়ে বাথরুমে যাওয়া সেটা যাবে না, কিন্তু মোবাইলের মধ্যে কোরআন নিয়ে যাওয়া যাবে। এটা হচ্ছে আপনি কোরআন শরীফ মুখস্থ করে যেমন নিজে বাথরুমে যাচ্ছেন, সেটার ক্ষেত্রে একই বিধান। আশা করছি বিষয়টি সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। এমনই কোরআন এবং হাদিসটি আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।